জনসভার শ্রদ্ধেয় সভাপতি, বড় অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আসা শ্রমিক, কৃষক, ছাত্র, মধ্যবিত্ত ভাই ও বোনেরা, আমাদের পার্টির নাম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আমার বয়স প্রায় 90। আমি ব্রিটিশ আমল থেকে কমিউনিস্ট পার্টি করি, বুঝেই করি, হিসাব নিকাশ করেই করি, একটু ভুল করি নাই। আমি কোনো বড় দল করি না, কোনো মাঝি দল করি না, কোনো সাজি দল করি না। আমি গরিব লোকের ছেলে, গরিব কৃষকের ছেলে। আমি শ্রমিক ছিলাম, রেলের ইঞ্জিনিয়ার। আমি অভাব বুঝি, আমি দুঃখ বুঝি, আমি জ্বালা বুঝি, খিদে লাগলে পেটে কোন জায়গায় ব্যথা করে আমি বুঝি। এবং তার জন্যে আমি এই সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থায় আপনারা আছেন, আমার চরিত্র গোষ্ঠী আছে, যারা না খায় থাকে, ভাঙা ঘরে থাকে, চিকিৎসায় ওষুধ পায় না, ছেলেকে পড়াতে পারে না, মেয়েকে বিয়ে দিতে পারে না, যে সমাজ, যে দেশ, যে আইন, সেই আইনকে আমরা কমিউনিস্টরা মানি না, এই সমাজকে আমরা মানি না। যে সমাজ আমার খাওয়ার ব্যবস্থা করতে পারে না, পড়ার ব্যবস্থা করতে পারে না, শিক্ষার ব্যবস্থা করতে পারে না, স্বাস্থ্যের ব্যবস্থা করতে পারে না, সেই সমাজ আমরা মানতে রাজি না, সেই সমাজ আমরা ভাঙতে চাই। আপনারা রাজি আছেন কি না? রাজি থাকলে শুনবেন, রাজি না থাকলে যে কোনো দল করতে পারেন, আপত্তি নাই, যে কোনো দল করতে পারেন, আপত্তি নাই। কিন্তু আপনাকে ঘুরে ফিরে এই দলের কাছে আপনাকে আসিতেই হইবে, আজ হোক আর কাল হোক, আসিতেই হইবে। অন্য কোনো দলের কাছে যাই আপনি, আপনার অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা একটু লাভ করতে, একটু কম করতে পারবেন না। কি জন্য বলছি এই কথা? আমি দেখেছি, আমি দেখেছি ব্রিটিশ কী করলে, আমি দেখেছি এদেশের সেরা সন্তান যারা, এদেশের সেরা সন্তান ছিল যারা, যারা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিল, লড়াই করেছিল, ব্রিটিশ তাদের গুলি করে মারলো, আমি দেখেছি। আমিও ব্রিটিশকে গুলি করে মারেছি, আমিও ব্রিটিশের ট্রামে আগুন ধরাইছি, আমিও কলকাতা ব্রিটিশের বাস পড়াই দিয়েছি। ব্রিটিশকে আমরা কম ছাড়িনি, আমরা ফাঁসির ঝুলেছি, হ্যাঁ বহুজন ফাঁসির ঝুলেছে, বহুজন গুলি খায় মরেছে। আজকে যারা আপনারা বলেন, কিছু ভদ্রলোক বলেন পথে ঘাটে মাঠে সরকারে যায় কি বলছেন, 52 থেকে 71 এইখানে স্বাধীনতার সব হয়েছিল, শুরু হয়েছিল, মিথ্যে কথা। ইতিহাস আপনি জানেন না, ইতিহাসটা বলে না, ইতিহাস বলে পিছনের দিকে তাকায়, যে জাতি পিছনের দিকে তাকায় ইতিহাস দেখে না, সেই জাতি কখনো বড় হতে পারে না, সেই জাতি কখনো সভ্য হতে পারে না, সেই জাতি কখনো শিক্ষিত হতে পারে না। ইতিহাসের পিছনের দিকে তাকান, ব্রিটিশ সাহেবরা এমনি যায় নাই, ব্রিটিশ গভর্নমেন্ট এমনি যায় নাই, ব্রিটিশ গভর্নমেন্ট জিতে গুলির চোটে, গুলি বুলেটের চোটে ব্রিটিশ গভর্নমেন্ট জিতে, তার বদলেতে এই দেশের সেরা সন্তানরা আশির ঝুলেছে, গুলি খায় মরেছে, জেল খাটে একেবারে জীবন শেষ করে ফেলেছে, আন্দামান জেলে 22 বছর 20 বছর 18 বছর করে কাটাচ্ছে। আপনার খুলনা জেলায় আপনার ডুমুরিয়া তো একজন ওই রকম দেশপ্রেমিক, স্মরণীয়, বরণীয়, পূজনীয়, সকাল উঠে তার নাম নিলে আত্মা পবিত্র হয়। তার মিটিং আমি কালকে করে আসলাম, চারু বোস সে ব্রিটিশের দালালকে, আশুবাবু ব্রিটিশের দালালি করত, আশুবাবুকে দিনের বেলায় কোঠে রিভলভার দিয়ে গুলি করে মারে দাঁড়ায় থাকলো, পুলিশ আসে তাকে ধরছে, বলছে ধরেন না, আমাকে ফাঁসি দিতে হবে এখনই, আমি যার যে আমার দেশের শত্রু, যে আমার মানুষের শত্রু, যে সভ্যতার শত্রু, যে মানবতার শত্রু, তাকে আমি গুলি করে মারছি, আমি একেবারে খুশি হয়ে মরে আমি যেতে চাই, খুশি হয়ে মরে যেতে চাই, কোর্টে তুলবেন না, কোনো বিচার ফিচার আমার নাই, কোনো নালিশ নাই, আমাকে ফাঁসি দেন। এত বড় বাপের বেটা, এত বড় দেশপ্রেমিক এই জেলায় জন্মেছিল, এই জেলায় রতন সেন জন্মেছিল, এই জেলায় বিষ্ণু চ্যাটার্জি জন্মেছিল, আরও বহু নানা দানা এই জেলায় জন্মেছিল, তাদের বদৌলতে স্বাধীনতা। চারু বোস না মরলে স্বাধীন হতেন না, চারু বোস না মরলে প্রধানমন্ত্রী হতে পারতেন না, তুমি দারোগা হতে পারতেন না, তুমি এসপি হতে পারতেন না। অঙ্কের কথা, বিজ্ঞানের কথা,
এটা একটু হিসাব করে দেখবেন ঠিক কিনা, এই জন্য বলছি। কারো বিরুদ্ধে বলছি না, কোনো দলের বিরুদ্ধে বয়স আমার বহু, আমি বহু দেখেছি, আমি ব্রিটিশ গভর্নমেন্ট দেখেছি, কি করে বাধ্য দেখেছি। তারপরে ওই ব্রিটিশ গভর্নমেন্ট যখন দেখলো থাকা যাচ্ছে না, তখন কিছু মুসলমানকে সুড়সুড়ি দিল, সুড়সুড়ি দিল ধর্মে, ধর্মের সুড়সুড়ি দিয়ে কিছু মুসলমানকে দাঁড় করালো, কিছু মুসলমানের দাঁড় করালো ধর্মের সুড়সুড়ি দিয়ে। অঙ্কের কথা, বিজ্ঞানের কথা এদিক ওদিক করেন না, ধর্মের সুড়সুড়ি দিয়ে কি বললো, হ্যাঁ এক দেশ হোগা উসকো নাম হোগা পাকিস্তান, ওয়া না রহেগা গরিব, ওয়া না রহেগা আমির, মুসলমান মুসলমান ভাই ভাই গলা জড়ায় ধরে থাকতো, আল্লাহর হুকুমে পাকিস্তান হবে, আর আল্লাহর নবীর হুকুমে নবীর কে কায়দায় পাকিস্তান চলবে, তেলের দাম কমে যাবে, চালের দাম কমে যাবে, ডালের দাম কমে যাবে। এই বক্তৃতা আমার মা কলকাতার ঘরে মাঠে শুনেছে, শুনে আমার বাসায় আসলো। আমার বাপ রেলে চাকরি করত কলকাতার নারকলডাঙ্গার পাশে, রেলের বাসায় থাকতাম, আমি লাল ঝান্ডা করতাম, আমার মা জানে। আমার ওই বক্তৃতা শুনে আসি, আমার মা বলতে, বাবা জসিম আর যাই কর বাবা, এই পাকিস্তানের বিরুদ্ধে বলেছি বাবা, পাকিস্তান হলে বাবা সুখের সীমা থাকবে না, আর সব মুসলমান ভাই ভাই, আর তেলের দাম, চালের দাম, কাপড়ের দাম সব কমে যাবে। তোর বাপ একটা নতুন কাপড় দিতে পায় না, ডবল কাপড় দিতে পায় না, সব কাপড় তালি দিয়ে পড়তে হয়। তো বাবা জসিম আর তুই পাকিস্তানের বিরুদ্ধে বলিস না, বাবা পাকিস্তান তো আসুক, তাড়াতাড়ি আসুক। তখন মা শোনো, তোমার এই পাকিস্তান যদি হয়, তোমার পাকিস্তান যদি জারি করে আল্লাহ নাজিল করে, তাহলে এই পাকিস্তান হলে গরিব কৃষক মারা যাবে, পাকিস্তান হলে গরিব কৃষক মারা যাবে, গরিব শ্রমিক মারা যাবে, গরিব ভদ্রলোক শিক্ষিত লোক মারা যাবে, পাকিস্তানের গরিব মুসলমানের মেয়েরা বেশ সেখানে যাবে, পাকিস্তান হলে হিন্দু মুসলমান মারামারি হবে। আমার মা বলতো, না বাবা ওই কথা বলতে হয় না, গুণা হয়। তাহলে আমি কড়ো জোরে জিজ্ঞাসা করি ময়রার মিটিংয়ে, আমার মা যে কথা বলেছিল সেই কথা ঠিক? সেই স্বাদের পাকিস্তান, ইসলামের পাকিস্তান, মুসলমানের পাকিস্তান, আল্লাহর দেওয়া পাকিস্তান আছে কি বলেন? আছে? হ্যাঁ হো করেন, হ্যাঁ হো করা লাগবে, মানুষের মতো বলা শেখে, চিরদিন জুতো টানবেন না, বিদেশির গোলামি করবেন না, ধনী লোকের গোলামি করবেন না, ধনী লোকের ভোট দেবেন না, হ্যাঁ হো বলা শেখে। সেই স্বাদের পাকিস্তান নাই, সেই মুসলমানের পাকিস্তান নাই, আল্লাহ আকবার বলে পাকিস্তান আনলো, আর আল্লাহ আকবার বলে পেন্টেলের বোতাম খুলি আমার নাতিরা হিসি করে দিল, সেই স্বাদের পাকিস্তান। গঙ্গা যমুনা বুড়ি গঙ্গা রূপসাদি ভাসি গেল, ইয়া মোটা মোটা মতারা পাঞ্জাবি বেইনট খাড়া করে থাকলো, কোনো বেইলটে কাজ করে নাই। ইহারি নাম অঙ্ক, ইহারি নাম বিজ্ঞান, এই অঙ্ক শিগগিরতেই হইবে। দোয়া তাবিজ বাঁধিয়া পীর সাহেবের পানি পড়া খাইয়া, বড় পীরের বড় মাঝি পীর সাজি পীর, কোনো পীরের দোয়াতে কিছুতে অবস্থার পরিবর্তন হতে পারে না। যদি হতো, যদি হতো, তাহলে ইরাকে কি করলো, আফগানিস্তানে ইরাকে কি করলো বুশ, সেখানে মা ফাতেমা, সেখানে বড় পীর, সেখানে ওয়ান না নবীর নাতি, সেখানে বুজুর্গ বুজুর্গ সব মহাপবিত্র মাদার বুশ বোতাম টিপল, আরবের তেল নিল আমেরিকা, আমেরিকা সুর খায় নাসারা কাফের, কত কি ফতোয়া দেয় সেই কাফের, আরবের মক্কা মদিনা আরবের পবিত্র তেল নিল, আরবের বাদশাহ আবার দোয়া দরুদ পড়ে দিল যে প্লেনের জন্য আল্লাহ ক্ষতি না, ও প্লেনে আরবের তেল প্লেনে ভর্তি করলো, বোম ভর্তি করলো, করে আল্লাহ আকবর বলে উঠলো, উঠে যায় মারলে ইরাককে, মারে আবার যায় আরবে নামলো। তাহলে ইরাককে মারলো কেডা, কি বলেন বাংলায় বলবেন, ইরাককে মারলো কেডা, ইরাককে মারলো আরব, আরব হচ্ছে আমেরিকার এক নম্বর ভাঁড়, এক নম্বর ভাঁড়, আরবের বাপের ক্ষমতা নাই বুশের বিরুদ্ধে একচুল কিছু বলে, বুশ মারি ইরাককে সাফ করে দিচ্ছে, আফগানিস্তানে সাফ করে দিচ্ছে, পাকিস্তানে সাফ করে দিচ্ছে। কালকে কি বলেছে, ইরান রেডি হও, তোমার মারবো, পরশুদিন মারবে তো, কারণ বাপের ক্ষমতা নাই ঠেকাতে পারে। আপনারা না দোয়া দরুদ পড়েছিলেন বহু, কিছু মনে করেন না হুজুররা, দোয়া দরুদ পড়েছিলেন। আমার বয়স প্রায় 90, আমি ব্রিটিশ দেখেছি, পাকিস্তান দেখলাম, স্বাধীন বাংলাদেশ দেখছি, দোয়া দরুদ পড়বেন না বেশি। ওই আরব আলা শুধু না,
আমি দেখলাম, আপনিও চোখে দেখলেন, কি দেখলেন? এই বুশ সাহেবরা এদিকে সমস্ত শেষ করি, এবার ইরানের গায়ে হাত দিচ্ছে। ইরানকে কেউ ঠেকাতে পারবে না। কেন পারবে না? আর রাশিয়া নাই, রাশিয়ার কমিউনিস্ট গভর্নমেন্ট যদি থাকতো, বুশের বাপের ক্ষমতা ছিল না যেদের গায়ে হাত দেয়, পারে নাই আমাদের গায়ে হাত দিতে। রাশিয়া ছিল বলে, দেশদেবের মিলিটারি আসছিল বলে, তার অস্ত্র আসছিল বলে, হ্যাঁ রাশিয়ার অস্ত্র নিয়ে বাংলাদেশ করেছি, আমরা করেছি, আমি করেছি, আমার হাতে ফোল্ডিং মেশিন গান ছিল, আমার হাতে মেড ইন রাশিয়া কমিউনিস্টদের তৈরি, সেই অস্ত্র দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি। সপ্তম নৌবহর আসছিল বাংলাদেশকে ঠেকাতে, সপ্তম নৌবহর বাংলাদেশকে ঠেকাতে আসছিল, চিটাগাং সমুদ্রে ঢুকে পড়েছিল। ব্রেজনেভ বলল আমেরিকা শিগগির সপ্তম নৌবহর ফেরাও, তাহলে আমার অষ্টম নম্বর যাইতেছে, অষ্টম নম্বর যাইতেছে না, অষ্টম নম্বর নম্বর আসি, সপ্তম নম্বরের তলায় ঠোকা দিছে যে আমি আসিয়া গিয়াছি। নেড়িকুত্তারা রাস্তায় কামড়া কামড়ি করলে যখন নেড়িকুত্তা পারে না, দেখেছেন কী করে? লেজ পাশার মধ্যে দিয়ে দৌড় মারে। আমেরিকা লেজ পাশার মধ্যে দিয়ে দৌড় মারেছিল। অস্বীকার করেন না, অস্বীকার করলে কমিউনিস্ট পার্টি বুঝবেন না। কমিউনিস্ট পার্টি ছোট লোকের পার্টি, হ্যাঁ ঠিক, কমিউনিস্ট পার্টি গরিব লোকের পার্টি, ঠিক, কমিউনিস্ট পার্টি দাজালা পাপাটা ছোট লোক কুলি কামাইদের পার্টি, ঠিক, কমিউনিস্ট পার্টি ভদ্রলোকের পার্টি, কমিউনিস্ট পার্টি শিক্ষিত লোকের পার্টি, কমিউনিস্ট পার্টি জ্ঞানী গুণী লোকের পার্টি, কমিউনিস্ট পার্টি সেরা পণ্ডিতের পার্টি। আমার পার্টিতে সেরা পণ্ডিত লোক আছে বাংলাদেশে, ভারতবর্ষের কমিউনিস্ট পার্টিতে সেরা পণ্ডিতরা আছে, পৃথিবীর সমস্ত কমিউনিস্ট পার্টিতে, সারা পৃথিবীতে কমিউনিস্ট পার্টি আছে। তোমার বড় দলের পার্টি নাই, তোমার বড় দলের পার্টি এখানে যারা আছে তাদের পার্টি সারা পৃথিবীতে নাই, আমাদের পার্টি আছে। আমার পার্টি এইখানে গরিব, হ্যাঁ আমার পার্টি এইখানে ছোট, কারণ আমার বাপদাদা 14 গোষ্ঠীর, আপনাদের তিনটা গুণ, আপনাদের আমার বাপদাদা 14 গোষ্ঠীর তিনটা গুণ, সবচেয়ে গরিব, সবচেয়ে অশিক্ষিত, সবচেয়ে ধর্মণ্ড। ধর্মের সুশ্রুড়ি দিয়ে ঘুম পাড়ায়, ধর্মের সুশ্রুড়ি দিয়ে ঘুম পাড়ায়। কীরকম? আমি তৈরি করি পাট, এটা খুলনা জেলা, পাটের জেলা সবাই চেনে, আমি তৈরি করি পাট। আমার নাম খেত মজুর, আমার নাম ভূমিহীন, আমার নাম লেঙ্কি পরব, আমার নাম দাঁতালা পা ফাটা, আমি মাঠে কামলা খাটে খাই। আমি চৈত মাসে পাট ভুনছি আজকে, এই পাট আমি জ্যৈষ্ঠ মাসে কাটকুর, এই পাট আমি নিরাভ, এই পাটে নিরাতে আমার পিঠের চামড়া ফোকসা পড়ে যায়, জ্যৈষ্ঠ মাসের পাড়ায় ফোকসা পড়ে যায় পিঠে, সেই পাট আমি কাটি, বোঝা বাঁধি মাথায় করে দিই, নিয়ে আমি সেই পাট পানিতে ফেলি যা ঘরে ধুই, ধোয়ার সময় আমার পাতায় জোক লাগে ডজন ডজন, কুর্চিতে জোক লাগে ডজন ডজন, 10 আঙুল হাতে পচে যায়, পায়ের 10 আঙুল পচে যায়। আমাকে মজুরি দেয় 40 টাকা, দুপুরবেলায় ফুটো মুড়ি দেয় 1 মোড় 2 মোড়, তারপরে ওই পাটালা ওই পাট বিক্রি করে 200 টাকা 250 টাকা, আর আজকে বেচছে 2500 টাকা, 200-250 টাকায় বেচলো 5-3 বছর আগে। ও জমিওয়ালা পাইলো 200 টাকা 250 টাকা ভোট, আর আমার কাছে জব লাগিয়ে রক্ত খাইলো, আমাকে দিল 40 টাকা। আর তারপরে যখন আমরা রাস্তা নাড়লাম, আমার দাবি মানতে হবে, পাটের মন 1000 টাকা করতে হবে, আমার মজুরি 100 টাকা করতে হবে, তখন হুজুর আসি কি বলে? আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, যার যার কপালে যা আছে তাই। এই দুনিয়া কিছু না, এটা 2 দিনের জন্য, 2 দিনের না, দুনিয়া বহুদিনের। আমরা কমিউনিস্টরা এই দুনিয়াতে চাইতে পেতে চাই, ওই দুনিয়াতে পেতে চাই, বাদ দাদ দিলে আর একটা লড়াই বাংলাদেশে হবে, বড় লোকের বিরুদ্ধে গরিব লোকের, বড় লোকের বিরুদ্ধে গরিব লোকের। রাজি আছে কিনা ঠিক করেন, মনকে রাজি আছেন কিনা? দুনিয়ার দুটো জাত, আর কোনো জাত থাক নাই, মিথ্যে কথা, দুটো জাত, বড় লোক একটা জাত, গরিবের একটা জাত। গরিবের না মানলে, গরিবের ফাঁকি না দিলে, ওকে না ঠাকাইলে কোনো শালা বড় লোক হতে পারে না। এটা বিজ্ঞানে বলে, এটা অঙ্কে বলে, এটা হাদিসে বলে, রসুল বলে গেছে বারবার, রসুল বারবার বলে গেছে। এটা আমাকে দিব না কেন? কিসের জন্য? আমার জোকে রক্ত খাবে, আমার দিবার 40 টাকা, আর তুই শালে ঢাকায় বসি, তুমি পাবা 200 টাকা। এই যদি কপাল হয়, এই কপালের গুষ্টি মারি আমরা, এই কপালকে ভাঙতে হবে, এই সমাজকে ভাঙতে হবে, তার জন্য কমিউনিস্ট পার্টি লাগবে, তার জন্য কমিউনিস্ট পার্টি লাগবে, কোনো পার্টিতে হবে না, কোনো পার্টিতে হবে না। কোনো পার্টিতে যদি হতো, তাহলে তো স্বাধীন পার্টি মুসলিম লীগের পার্টি হতো, আজকে মুসলিম লীগ বসাতে পারবেন, মুসলিম লীগের নাম নিতে পারবেন, কিন্তু এই মুসলিম লীগ এই দেশে কী দাগ করেছে,
কি না করেছে এই মুসলিম লীগ আমাকে 3 বছর জেল খাটাচ্ছে, এই স্বাধীন পাকিস্তান 13 বছর জেল খাটাচ্ছে, আমি 17 বছর জেল খাটাচ্ছি কিসের জন্যে? গরিব লোকের পক্ষে বলার জন্যে, বড় লোকের বিরুদ্ধে বলার জন্যে, পাকিস্তান ভাঙার জন্যে ষড়যন্ত্র করতাম। হ্যাঁ, ষড়যন্ত্র শুধু করতাম না, পাকিস্তান জন্মের আগে বলেছিলাম কলকাতার মনুমেন্টে, এম আজাদি ঝুটা হায়, লাখো ইনসান ভোকা হায়, পাকিস্তান হলে সব বলাশ হয়ে যাবে মুসলমানের, পাকিস্তান হলে হিন্দু মুসলমানের মারামারি হবে। আর তখন শিখালো মুসলমান মুসলমান ভাই ভাই, মিথ্যে কথা, ছাতা পড়া কথা, জঘন্য কথা। আমি যে দেখলাম পাকিস্তানের মিলিটারি আসে, যখন বঙ্গবন্ধু বলল এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, আমরা 14 অগস্ট ধাপায় পড়েছিলাম, কমিউনিস্ট পার্টি ন্যাপ ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনী বানাইছিলাম, ইন্ডিয়াতে মিজাইল বানাইছিলাম, বহু জায়গাতে ট্রেনিং দিয়েছিলাম, রাশিয়ার অস্ত্র হাজারে হাজার গাড়ি ভরে প্লেন ভরে আনি দিয়েছিল করেছিলাম। আসিলা তোমার বাপের জিজ্ঞাসা করবা, তখন তুমি এত বোঝনি বুদ্ধি হয়নি, তোমার বাপের জিজ্ঞাসা করো, বাপ না তোমার আত্মীয় জিজ্ঞাসা করবা, তোমার দলের মন্ত্রীদের জিজ্ঞাসা, ওই মতিয়া চৌধুরীকে জিজ্ঞাসা করবো, মতিয়া ওই নাহিদের জিজ্ঞাসা করবা, তাই একটু বলতে চায়। আমরা এমনি করি পাকিস্তানে আমরা ওই কথা শুনলাম মুসলমান মুসলমান ভাই ভাই, পাঞ্জাবে যেদিন তাড়া করলো খুলনায়, কোথায় গেছিলেন আপনারা? কেউ বউ ছুরি দৌড় মারলো, কেউ বাপ ফেলি দৌড় মারলো, কেউ ভাই ভাই ছুরি দৌড় মারলো, কেউ ছেলে ছুরি দৌড়াচ্ছে। আমি ওই বর্ডারে এক জায়গায় ছিলাম, রাইফেল টাইফেল সব নিয়ে আমার সাথে আরো 10-12 জন ছিল মুক্তিবাহিনীর মুক্তিযোদ্ধা। হ্যাঁ, ওই মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে গহনা কাহিনীতে ধর্ষণ করছে, সেখানে আমি বলেছিলাম আমার ওই ক্যাডারগুলো বলেছিলাম যে যে ধর্ষণ করবে ওইখানে গুলি করতে হবে, ওইখানে একটু নড়তে দিতে হবে, ওইখানে গুলি করতে হবে, আর ওইখানে ছেড়ে দিতে হবে, উঠতে হবে না, উঠতে হবে না, ওকে পচায় কুকুর শিয়াল দিয়ে খাওয়াতে হবে। এই কথাটা এই জন্য বলছি, ওই পাঞ্জাবি যেদিন তাড়া করলো খুলনা, সেদিন আমরা আমার বাপ দাদারা আপনারা কোথায় গেছিলেন? যে হিন্দুকে খুলনায় মারলেন, যে হিন্দুর বাড়ি দখল করলেন, যে হিন্দুর পুকুরের মাছ মারি খেলেন, হিন্দুর বাঁধ ধরে বাঁশ কাটিয়ে দিলেন, হিন্দুর মেয়ের হাতের গহনা ফেলে দিলেন, হিন্দুর বাড়ি থেকে তাড়ি দিয়ে কি বলেন, যা সালাম আলাইকুম, তোর বাপের দেশে যা, এইটা মুসলমানের দেশ, ইসলামের দেশ, এখানে তোর জায়গা হবে না, তাড়ি দিলেন। আমার যেদিন পাঞ্জাবি নারে তকবীর বলে পাঞ্জাবি বললো, তেরি মা কা বলে বাঙালি, যখন তাড়লো বাঙালি মুসলমানে, আমার বাপ দাদাকে আপনাদের কোথায় গেছিলেন? যে হিন্দু তাড়িছিলেন, যে হিন্দু মারেছিলেন, যে হিন্দুর বাড়ি দখল করেছিলেন, যে হিন্দুর দোকান দখল করেছিলেন, আর বাপ দাদার 14 গুটি ওই হিন্দুর কাছে যায় হাজির, হিন্দু দুই হাত ভরে বলেছিল, তুই আমার ভাই, আমিও তোর ভাই, তুইও বুঝিস নি পাকিস্তান, আমিও বুঝিনি হিন্দুস্তান, আয় হিন্দুরা ঘরে জায়গা দিয়েছিল, আমার মেয়ের জায়গা দিয়েছিল, আমার ছেলের জায়গা দিয়েছিল, আমার 14 গোষ্ঠীর জায়গা দিয়েছিল, যদি জায়গা না দিত তাহলে পিছনের দিকে কে যাচ্ছিল, পিছনে কে যাচ্ছিল বলেন, হ্যাঁ ও করেন, পিছনে ছিল পাক পবিত্র মহাপবিত্র পাঞ্জাবি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাসী পাঞ্জাবি, সেই পাঞ্জাবি আমার পিছনে বেনারজি দাঁড়াইছিল, আর হিন্দুর সামনে বলেছিল, তুই আমার ভাই, আমি তোর ভাই, আয় আমিও বুঝিনি তুইও বলছিস না, আয় আমি তো ঘরের মধ্যে দেখা দিব। তাহলে বিজ্ঞানে কি বলে, অঙ্কে কি বলে, মানবতায় কি বলে, হিন্দু আমার ভাই, হিন্দু আমার আপন, হিন্দু আমার গোষ্ঠী বাঁচাই ছিল, আর সেই হিন্দুকে আল্লাহ আকবরে বলে মারলাম, আল্লাহ আকবরে ধর্ষণ করলাম। বলিহারি দেশ, বলিহারি ধর্ম, বলিহারি আপনারা, আর আমার 14 গোষ্ঠী, এটা যদি আজকে না বুঝতে পারেন বাংলাদেশের কি দশা হতে যাচ্ছে, দেখেছেন কি দশা হতে যাচ্ছে? ভোট দিয়েছিলেন 14 গোষ্ঠী, আমি না ভোট দিয়েছিলাম, আমি না ভোট দিয়েছিলাম, সে নাম কাটিয়ে দিলে হাসিনা, হাসিনা আমার পার্টির নেতা বললো, কেউ শুনলেন কাফিলাতুল বক্তৃতায় বললো, তারা জমায়েত করবে ঢাকাতে মুক্তাম ঘরে, জমায়েত করবে যুবকরা, এই যে বলছে কলকারখানা চালু করো, চাল কলকারখানা চালু করো, অমক দিতে হবে, তমক দিতে হবে। আমি যেটা বুঝেছি রাজনীতি করি, রাজনীতির অঙ্ক পড়াশোনা করে আমি যেটা বুঝেছি, কিচ্ছু দিতে পারে না, কিচ্ছু দিতে পারবে না, বেকারদের চাকরি দিতে পারবে না, কারণ আমার দাদি আমাকে শিখেছিল, হায়াত মৌত রেজেক দৌলত আল্লাহর হাতে, হায়াত মৌত রেজেক দৌলত আল্লাহর হাতে, নামাজ রোজা হওয়ার জাকাত ফরজ, নামাজ রোজা হওয়ার জাকাত ফরজ। আর আমি আজকে কি দেখছি, নামাজ রোজা হওয়ার জাকাত ফরজ, ঘুষ ফরজ, সুদ ফরজ, জিনা ফরজ, লুটপাট ফরজ, দখল ফরজ, সব জায়েজ হয়ে গেছে, সব ফরজ হয়ে গেছে। আমি আজকে দেখছি না, আসি না, আমার না, যারা আজ পর্যন্ত আসলো যতজন,
ব্রিটিশ আমার থেকে শুরু করতে ব্রিটিশ কাঠের ডব্বায় আসছিল কালীঘাটের ঘাটে সুতা নটির মাকে ভিন্ন করি সন্ধ্যা করি বর্গিরা সব আসে সেদিন কাঠের নাকি বর্গিরা আছে এই দেশে 300 বছর রাজত্ব করল এই জন্য বলছি এই জন্য বলি আমরা কমনিস্ট একটু পড়াশোনা করা লাগবে একটু কাগজ পড়া লাগবে আমার ছোট লোকের একটা কাগজ আছে তার নামে একতা একটু পড়ি দেখবেন গত সংখ্যা তার আগের সংখ্যায় আমরা লিখেছি আমরা একটা খোলা খুলে রেখেছি আসেন আর গভর্নমেন্ট কোথায় যাচ্ছে জামাতরা কি করতে চাচ্ছে শিবিররা কি করতে চাচ্ছে তালেবানরা কি করতে চাচ্ছে আমরা দেখেছি তারা আল্লাহ রাজত্ব করতে চাচ্ছে কোনো আপত্তি নাই আল্লাহ রাজত্ব দুনিয়াতে তো চলছে যদি আমার নতুন করে কিছু আল্লাহ রাজত্ব করবো আল্লাহ রাজত্ব তো চলছেই এই যে ধর্মের সুস্থি দিয়া ধর্মের উস্কানি দিয়া এইটা দিয়ে তারা কাজ করতে চাচ্ছে আমরা একটু কড়ো জোরে বলতে চাই যে ধর্মের সুড়সুড়ি দিয়ে কাজ করা যাবে না জামাতের ভাইরা শিবির ভাইরা এই করে রক্ত কাটি হাত কাটি গলা কাটি কিছুতেই করা যাবে না এটা বাংলাদেশ পাকিস্তান আসছিল ঘোড়ার গাড়ির চড়ে পাকিস্তান আসছিল ঘোড়ার গাড়ির চড়ে শিপনে চড়ে শিপনে চড়ে শিপন মানে বোঝেন কলকাতায় যায় দেখবেন বড়ঘাটের বাড়ির সামনে শিপন আছে সে আগে ঘোড়া পিছনে ঘোড়া দুই দিক থেকে ঠেলে দিয়ে যায় আর মাঝখানে সাহেব নাম লাটবিলাটরা বসে সেই শিপনে চড়ে আসছিল পাকিস্তান ধর্মের সুড়সুড়ি দিয়ে আর বাংলাদেশ আসছে মেশিন গানে বাংলাদেশ আসছে মেশিন গানে রাশিয়ান মেশিন গান কমিউনিস্টদের শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ মেশিন গান আসছিল AK-47 আসছিল এটা মনে রাখবেন পাকিস্তান কারো বাংলাদেশ কারো দয়াতে আসে না বাংলাদেশ যুদ্ধ করে বুকের রক্ত দিয়ে মা বোনের ইজ্জত দিয়ে বাংলাদেশ আসছে এই দেশ আমার এদেশ আমাদের এদেশ গরিব মানুষের এদেশে যারা খাটনি করে এদেশে যারা উৎপাদন করে এদেশ তাদের তাদের ব্যবস্থা করতে হবে কৃতজ্ঞ কোনো শ্রমিকের মায়না বাড়লো না কারখানা একটা বন্ধ চালু হলো না আমাদের কী শুনালো সুপ্রিজান কী নাম মন্ত্রী হয়েছে আমার বোন সুপিয়ান মন্নুজান মন্নুজান সুপিয়ান সে এবার পাঁচমন্ত্রী হয়েছে আপনাদের আল্লাহর রাস্তায় এবার কারখানা সব বন্ধ হয়েছে কখনো হবে না আমি ঢাকার ভিতরে বলেছি শ্রমমন্ত্রী শ্রমমন্ত্রী শ্রমিকের মন্ত্রী আমারও মন্ত্রী আমি শ্রমিক ছিলাম ভাকুরের পিঠা আচুরি পিঠা ছিলাম ষোলো টন কয়লা এই হাত দিয়ে দ্বিতীয় মহাযুদ্ধ চালাইছি আমি আমি না বহুজন চালাইছি আমি তার মধ্যে একজন অতএব আমি শ্রমিকের কারখানার সব কিছু আমি বুঝি সেই জন্য বলতে চাই সুপিয়ান বিবি সুপিয়ান বোন সেও পারল না সেও পারল না খোলার কারখানাগুলো চালু করলে তো বুঝতাম বাপের বিটি সেও পারছে না পারবে না কারণ আমার দেশের মালিক আয়াত প্রহতের মালিক আল্লাহ আর তারপরে আয়াত প্রহতের মালিক বিশ্বব্যাংক বিশ্বব্যাংক আয়াত প্রহতের দেশের মালিক বিশ্বব্যাংকের হুকুম ছাড়া বাংলাদেশে কারো বাপের ক্ষমতা নাই গাছের পাতা নড়াতে পারে বাংলাদেশে কোনো মন্ত্রী বাপের ক্ষমতা নাই কৃষি করতে আজও হুকুম দিচ্ছে বিশ্বব্যাংক দেখেছেন কাগজ আপনারা যারা পড়েছেন আজও বিশ্বব্যাংক বলেছে কি বলেছে যে কারখানা ওটা চালু করতে হবে না কারখানা চালু করে বাঁচানো যাবে না আর বিদ্যুৎ 13 সালের আগে পাওয়া যাবে না আরে শালা তুই কেটে বলেন তুই কেটে আমার দেশে বিদ্যুৎ কোন সালে পাবো আমরা ঠিক করবো কোন সালে পাবো আমরা দেখবো এইটা না বিশ্বব্যাংক কাগজ আজকে বারে আমি পড়লাম কি বলছে 13 সালে বিদ্যুতের ব্যবস্থা হবে 13 সালে তাহলে সে আমার মালিক হলো না কি বলেন হলো কি হয়নি কিছুই হা করবেন না তাই না তাহলে বলছেন কি দশা আপনাদের এই দশা কাটাতে হলে হুহা শিখতেই হবে হুহা শিখতেই হবে প্রতিবাদ করতেই হবে যুবকরা খালি নাচানাচি করবো না ফ্যান্টুন পরি সাহেবের পেন্ডুল পাইছো পেন্ডুল পরি সব শুট করে পড়া ঠিকই সব ইয়ে হয়ে গেছে এইটাই বাঁচতে পারবা না চাকরি তোমার হবে না তুমি যে পাশি করো হিসাব করবা একটু লেখাপড়া করবা হিসাব একটু অঙ্ক শিখবা এই লেখাপড়ায় তোমার চাকরি হবে না তুমি মেধা যত বড় মেধাই হোক যত বড় ডক্টরেটই হোক এখানে লাগবে আমার 10 জন ডক্টরেট ডক্টরেট হয়েছে 10,000 10 জনকে নিলাম যাচাই বাছাই করে আর 10,000 কী হবে 10,000 তখন 10,000 হুকুম বলবে এটা হাইক মত রেলে আল্লাহর হাতে আর চাকরি বাকরি সব কপালে সব লেখাতে তাই তো আমরা বুঝলি এটা কিছু না তো আল্লাহ আল্লাহ কর এটা নামাজ ধরে ঠিক মতো করে মসজিদে যায় মসজিদে তো ভরে গেল মসজিদে তো ভরে গেছে আমার বাপ জুম্মার নামাজ পড়ে ছাতা পূবের জানলায় বন্ধ করে থুয়ে বাদায় থুয়ে আগের বাসের ছাতা দেখা যায় বন্ধ করে আমার বাপ চাকরি করতে গেছে কলকাতায় 3 দিন পরে এসে আমার বলছে বাবা গোসেন
দেখ ডাক্তার বাবা আমি পূর্বের জন্য ছাতা শিখেছি নিয়ে আয়। এই কথাটা বলছি এই জন্যে আমি জুম্মায় আমি আমার এলাকার জুম্মায় আমি দুই তিন দিন ছিঁড়া স্যান্ডেল করে গেছি। সব বলে যতীন ভাই স্যান্ডেল করে যাচ্ছে কী ব্যাপার কী মত কী কারণে, তাহলে কোনো কারণ না, তোমরা তো সব স্যান্ডেল চোর, নামাজ পড়তে আসে দ্রুত চুরি করো স্যান্ডেল চুরি করো। এইরকম মুসলমান সামনে জুতো রাখি সেন্টার দাও কি মুসলমান? আমার বাপের ছাতা আমি চার দিন পরে যাই পূবের জানলাতেই বাঁধানো আছে। আমি যাই বলো হুজুর এই ছাতা আমার বাপের, বুঝতে পারা তুই কেটা তোকে আমি চিনি নি ওর বাপের। এই বলে তো আমাকে তাড়া দিল, আমি যাই এক রেলের লোক পাশে পাশের বাড়ি এক রেলের লোকের কামে নিয়ে আসলাম, নিয়ে আসবে সে বললো ছাতা দেন ছাতা দেন, এটা আমার মণ্ডল সাহেবের ছেলে আমাকে ছাতা দিল। আমার বাপের ছাতা চার দিন পরে পেলাম, আর আমি নামাজ পড়তে গেছি সিঁড়া স্যান্ডেল পাইছি, কি লজ্জা কি লজ্জা! কিসের ধর্ম করেন, কিসের মসজিদ করেছেন, এখন পর্যন্ত শিখাতে পারেন না যে চোরি করা মহাপাপ? এটা রোজ মসজিদ হয়, তার জন্য আমার মসজিদের ভিতরে বাক্স বানাইছে, বাক্সের মধ্যে স্যান্ডেল থাকে, ওই বাক্সকে সেন্টার দিতে হয়। বড় জোরে বলছি কিছু মনে করেন না, খুব কমে দুঃখে যন্ত্রণা জ্বালাতে এই কথা বলছি, এই কারণ বয়স হয়ে গেছে তো আল্লাহ মারে নিতে বয়স প্রায় 90, বুঝলেন তো? সেই জন্যে মিথ্যে কথা বলেন না মন্ত্রী সাহেবরা, বাড়ির মালিক বাংলাদেশের মালিক আমেরিকা, বাংলাদেশের মালিক বিশ্ব ব্যাংক, বাংলাদেশের মালিক ধনীরা যোদ্ধারা জমিদাররা, আর শ্রমিকরা বলছে ও বয়রার মিটিং এলে দেশের মডেলের বক্তৃতা শুনলে মন্যতার সুবিধা একটু কাউকে কিচ্ছু কাম করতে পারবে না, কিচ্ছু না, কাম তোমার করতে হবে, কাম তোমাদের করতে হবে, কাম শ্রমিকের করতে হবে, কাম কৃষকের করতে হবে, কাম যুবকের করতে হবে, কাম যুবকদের করতে হবে, অন্যরা কেউ করে দেবে না, আমার কাম আমি করব। আমি আমি যদি সত্তর বছর জেল থাকি, আমি যদি রাজনৈতিক মাধ্যমে সারা জায়গায় গলি বেড়ায় মানুষকে বুঝাই বেড়ায় আসেন ভালো কাম করি, আসেন এই সরকারকে বুঝায় আসেন একটা আন্দোলন করি, একসাথে দল না বাঁধলে হবে না। এখানে একজন আমার সভাপতিকে বলেছে ডাক্তাররা মহাজোটে যান না কেন, মহাজোটে যান না কিসের জন্য, কী কারণে যাবো মহাজোট, কিসের মহাজোট, কার মহাজোট, কী কারণে যাব মহাজোটে আমরা যাই যে কী কারণে, কারণ একটাই খুব পরিষ্কার শ্রেণী দুটো তো শ্রেণীতে বিশ্বাস করি, আমি কমিউনিস্ট আমরা কমিউনিস্ট সারা পৃথিবীর কমিউনিস্ট, দেখেন সেই কমিউনিস্ট দেশে আমার হাতে নাকে যাচাই হয়েছে এবং সেখানে যায় কত রকম কথা ইনায় বিনায় বলে সাহায্য চাইছে, কমিউনিস্টদের সাহায্য ছাড়া পৃথিবী আগাইতে পারিবে না, কমিউনিস্টদের সাহায্য ছাড়া পৃথিবী আগাইতে পারিবে না, লিখিয়া রাখেন আজকের পৃথিবী বামের দিকে কাজ হয়ে গেছে, আজকের পৃথিবী বামের দিকে কাজ হয়ে হুগো সাবেজ ভেনজুয়েলার হুগো সাবেজ তার গুতোতে ওবামা 7 বার পানি খায়, তার গুতোতে ওবামা 7 বার পানি খায়, ইভেন ফিডেল ক্যাস্ট্রোকে 638 বার গুলি করেছিল, ফিডেল ক্যাস্ট্রো কিউবার প্রেসিডেন্ট কমিউনিস্ট প্রেসিডেন্ট 638 বার গুলি করেছিল মারতে পারে নাই, এত সাবধানে থাকে এমনভাবে চলে, সে জানে উঠতে বসতে আমার শত্রু আছে রিভলভারের গুলি বাইরে বসতে বলে। আর আমার বঙ্গবন্ধু কেবল বলল 100 বিঘে বেশি জমি থাকবে না, তারপরে বলল 50 বিঘে বেশি জমি থাকবে না, আর আজকে থাকলে বলতো 10 বিঘে বেশি জমি থাকবে না, কেন আমরা কমিউনিস্টরা বলছি 10 বিঘের বেশি 15 বিঘের বেশি কারোর জমি থাকা উচিত না। আজকে 1 বিঘা জমিতে 3 ফসল হয় কি বলেন, হয় কিনা, হয় কিনা, হয়, 3 ফসল হচ্ছে সারা দেশে ধান চাল ভর্তি, গভর্নমেন্ট চালের দাম কমাতে পারছে না, পারবে না, কেন পারবে না, সিন্ডিকেট করেছে, সিন্ডিকেট মানে বলেন সব বড় ব্যবসায়ীরা দল বাঁধি বসে আছে, হ্যাঁ এক দোকানে দেন কত 10 টাকা, তোমার 10 টাকা, সব সালা একসাথে বলছে 10 টাকা, এই 10 টাকা সিন্ডিকেট আসে না বেবি ভাঙতে পারলো না, তার বাপের বেটা মেজর জেনারেল, হ্যাঁ মেজর এখন সব রাজনীতি করে, মেজর আমরা কিন্তু বুঝি নেই, মেজর এখন এক্সপার্ট হয়ে গেছে, তারা সব মন্ত্রী হয়েছে, সে বললে সিন্ডিকেট কালকে যদি না ভাঙো ধান চালের দাম না কমাও দেখে নিব আমি, সিন্ডিকেট আর এক গিরি দিয়ে দিল, গিরি তো ছিল আর এক গিরি দিল, এখন পর্যন্ত গিরি করতে পারছে না, পারবে না,
পারবে না, সিন্ডিকেট করে আওয়ামী লীগের ভাইরা। খালেদার ছেলেরা সোনা ছেলেরা করেছে বুঝি, তোমার ছেলে করে কি বুঝি? এত ঘাট প্রতিঘাতের পরে তোমার ছেলে করে, তোমার ছেলেরা করছে। সেজন্য আমরা বলতে চাচ্ছি সিন্ডিকেট ভাঙতে পারবে না, ধান চালের দামও কমাতে পারবে না, পারছে না, কলকারখানা রাখতে পারবে না। মুক্তবাজার অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতির দেশ আমরা। মুক্তবাজার অর্থনীতির মানে হচ্ছে একটা কোন গণতন্ত্র, যার যা খুশি তাই করো, ব্যবসা সবাই করো, প্রতিযোগিতা করে ব্যবসা করতে হবে, প্রতিযোগিতা। এখানে জাপানের মাল আসছে, চীনের মাল আসছে, আমেরিকার মাল আসছে, রাশিয়ার মাল আসছে, ইন্ডিয়ার মাল আসছে। এখন রাশিয়ার মালের দাম 10 টাকা, আমার মালের দাম 15 টাকা, বিক্রি হবে আমারটা, তারপরে থাকবে এক অঙ্কে বলে থাকবে না। এই অঙ্ক বিশ্বাস করেন আর না করেন, তাই একটু বলতে চাই, একটু অঙ্ক শিখবেন, একটু ইতিহাস পড়বেন, একটু খোঁজ খবর নেবেন দেশ দুনিয়ার, তাহলে একবার বুঝবেন না বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশ কোথায় যাচ্ছে। আমরা কমিউনিস্টরা আমরা বলেছি হাসি নাকে যে আমরা তোমার সাথে যাই নেই, সেটা ঠিক না। আমরা চাই বঙ্গবন্ধু যে 72 সংবিধান আমাদের 2 হাত তোলায় পাশ করেছিল, 72 সংবিধান, আমরা কমিউনিস্টরা আজকে বয়লার মিটিংয়ে 2 হাত তুলে দারাজ দাঁড়ায় বলতে চাই, আমরা ওই 72 সংবিধান আজকেই চালু দেখতে চাই, আজকেই চালু দেখতে চাই, 72 পঞ্চম সংশোধনী আজকেই দেখতে চাই, এইভাবে আমরা সমর্থন করি। তুই 72 সংবিধান চালু করো, আমার ঘরের ব্যবস্থা করো, আমার ঘর দিয়ে পানি পড়ে, আমার বউ ঘর দিয়ে যখন পানি পড়ে ছেলেকে কোলে করে খেতা ফেতাগুলো জানে, একবার ওই কোনায় কুঙ্কুম করে, একবার এই কোনায় যায় কুঙ্কুম করে, এর ব্যবস্থাটা একটু করো। 72 সংবিধানে লেখা আছে বাসস্থানের ব্যবস্থা করিব, শিক্ষার ব্যবস্থা করিব, চিকিৎসার ব্যবস্থা করিব, ওষুধের ব্যবস্থা করিব, তোমার ছেলে চাকরির ব্যবস্থা সুষম বণ্টন করিব। আল্লাহ তোমাকে হাজার বছর কথা আসে না, দোহায় তোমার সন্ধ্যেবেলায় বলছি মগরেবের আজান হবে, তুমি আল্লাহর আসতে এই শহর 72 সংবিধানটা চালু করো। আমরা 14 গোষ্ঠী, শুধু কমিউনিস্ট পার্টি না, আমার 14 গোষ্ঠী যা দেখে আছে ছাপায় পড়বো তোমাকে বাঁচানোর জন্য, এবং এইটা না করলে আমরা তোমার মহাজোটে বিরাট জোটে কোনো জোটে যাইতে পারিব না। এটা পাচ্ছে না কি জেনে একটা গল্প বলে শোনেন। এক দেশে এক রাজা ছিল, তার এক রানী ছিল, সে রানীর খুব খায়েস ফুলের বাগান করা আর গোলাপ ফুল, আর সকালে উঠে যায় দেখে বাগানের গোলাপ কেমন আছে। একদিন সকালে উঠে দেখে এক ছাগল ওর গোলাপটা মুখ দেয় খায় খায়, তখন তো দাসী বান্ধীরা তাড়িয়ে দিল, তাড়িয়ে দিল, তো রানীর খাতে খুব তারা সব লাট বেলাট মন্ত্রী ফন্ত্রী আসি হাজির, তাহলে কী হলো রায় বাটারা সব যদি চাকরি রাখতে চাস, গরদান ভাসাতে চাস, দুইজন জল্লাদকে কেটে দিবি, একজন এদিকে যাবে একজন এদিকে যাবে, দুইজন পাল্লাপাল্লি করে পাহারা দিবে আমার এই ছোলের গায়ে, বলে জি হুজুর, জি মাতাজি, রানীজি, এখনই হবে, দুইজন জল্লাদ বসাচ্ছে গেছে, সে রাজাও মরে গেছে, রানী মরে আল্লাহর কাছে গেছে, সেখানে বিশাল বিল্ডিং হয়েছে, বিরাট কংক্রিটের রাস্তা, সেখানে 2 সিপাহী পাহারা দিচ্ছে, একজন এদিকে যাচ্ছে একজন এদিকে যাচ্ছে। এক লোক জিজ্ঞেস করলো সিপাহি সাহেব এখানে কি পাহারা দেন আপনি, এই পাকা বিল্ডিং এর এখানে এই কংক্রিটের রাস্তায়? বলে তা তো জানি না, গেল দারোগার কাছে, দারোগা বললো তা তো জানি না, গেল এসপির কাছে, এসপি বললো তা তো জানি না, গেল ঢাকার সেক্রেটারিয়েছে, সেক্রেটারিতে যায় এক বুড়োকে পালো, বুড়োকে পালো জিজ্ঞাসা করলো যে হুজুর এই যে ওখানে 2 সিপাহী পাহারা দেয় কি কি কারণে পাহারা দেয়? বলে আরে বেটা এক রানীর বাগান ছিল, সেই বাগানের ফুল ছাগলে খাচ্ছিল, রানী দেখি হুকুম দিছিল দুইজন জল্লাদকে বসাতে, সে রানীও নাই জল্লাদও নাই, বিশাল বিল্ডিং হয়েছে, বিশাল রাস্তা হয়েছে, এখনো ওই যে খাতা আছে সেই রাজা খাতা ছুঁয়ে গেছে, সেই খাতা দেখে চলছে, খাতায় লেখা আছে অমুক জায়গায় 2 সিপাহী দিতে হইবে, ওই যেখানে 2 সিপাহী দিতে 2 সিপাহী সাহেব একবার এদিক যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। তা আমরা একটু পড়ে দৌড়ে বলতে চাই, আসে না আমার ভাইয়ের মেয়ে হাতে যা, একটু বলতে চাই বয়স বেলা হয়েছে, জেল খাটি তোমার বাপু আমার সাথে জেল কাটছে, তোমার বাপু আমার সাথে জেল কাটছে, দুইবার ঢাকা জেলে মারও খাইছে, পাঞ্জাবির সার্জেন্টের মারও খাইছে, মারামারি করা হয়েছে, একটু বলতে চাই কড়ো জোরে যে দয়া করে তোমার বাপ বলে গেছিল যে আমি যদি গভর্নমেন্ট এ পাস করতে পারি 15 তারিখের আগে,
পাস করতে পারি তাহলে এখানে যত এই সারা ব্রিটিশ আমেরিকার খাতা মাতা খাতা সব আছে সব পান্ডিল বাদে আমি বঙ্গোপসাগরে ফেলে দেবো তড় জোরে আজকে আমি বয়রার মিটিংয়ে বলছি হাসিনা আওয়ামী লীগকে নেতাদের দলকে দেশকে যদি বাঁচাতে চাও মানুষকে যদি বাঁচাতে চাও মানুষের যদি চাকরি দিতে চাও মানুষকে যদি শান্তিতে রাখতে চাও তাহলে পরে দয়া করে ওই ব্রিটিশের খাতা আমেরিকার খাতা যোগদারের খাতা জমিদারের খাতা বড় লোকদের খাতা দয়া করে এক টোপলাকের বাঁধে আগুন ধরায় পোড়ায় ওই ছায় নিয়ে যায় বঙ্গোপসাগরে ফেলে দিবা আর তা নাহলে এই খাতা যতদিন থাকবে ততদিন ওই সীমায় একজন এদিকে যাবে একজন ওদিকে যাবে কংক্রিটের রাস্তা রাস্তায় থাকবে তুমি আমি যা আছি ছাগল গরু ভেড়া জন্তু গরুর চায় খারাপ হয়ে যাবো তাই আমাদের পড়ো জোরে কমিউনিস্ট পার্টির তরফ থেকে আপনাদের কাছে আবেদন বহু দল দেখেছে বহু পার্টি দেখেছে বহু নেতা দেখেছে আমাদের দেখেন নে আমাদের কথা শোনেন নে আমার পার্টিতে 42 বছর জেল কাটার লোক আছে গর্ব করি 42 বছর জেল কাটার লোক আছে গর্ব করি আমার পার্টিতে 22 বছর জেল কাটার লোক আছে আমি তারও মেলা কম 17 বছর কাটিয়েছি তারা আমার নমস্য তারা আমার গুরু তাদের স্মরণীয় বরণীয় পূজনীয় মনে করি না শুধু সকাল উঠে নাম করি তাদের জন্যে বাংলাদেশ স্বাধীন তাদের জন্যে আপনারা স্বাধীন হয়েছেন তাদের জন্যে আপনার ছেলে ইউনিভার্সিটি পাইছে তাদের জন্যে আপনার মেয়ে ডক্টরেট করছে তাদের জন্যে আপনার মেয়ে এই দেশে সেরা প্রধানমন্ত্রী হয়েছে এগুলো হিসাব নিকাশের মধ্যে নিয়ে এই দেশের দিকে একটু তাকায় দয়া করে দেখবেন কোন দল করা উচিত বড় দল না মাঝি দল সাজি দল না কমিউনিস্ট পার্টি একটু হিসাবের মধ্যে নেবেন আমাদের একটা তালুক আছে তার নামে একতা একতাটা নিতে হবে না একটু করে দেখবেন ওই একতায় আমরা দুনিয়ার সম্বন্ধে যা লেখি আমরা দুনিয়ার সম্বন্ধে যা বলি সেটা অন্য কোনো কাগজ থাকে না আর স্বপ্ন রঙিন স্বপ্ন দেখবেন না এই হবে ও হবে বাংলাদেশের মালিক আমেরিকা বাংলাদেশের মালিক ইংল্যান্ড বাংলাদেশের মালিক ধনীরা বাংলাদেশের মালিক বড় লোকরা এরা আপনাকে উঠতে দেবে না আপনি 3 নম্বরের লোক আপনি গরিব টাকাতে যার বিক্রি হয়ে যান আপনি অশিক্ষিত আপনাকে ধর্মের সুশুরি দিয়ে আপনাকে কপাল বোঝায় আপনি ধর্মান্ধ বলে আপনাকে কপাল বোঝায় আপনি গরিব বলে আপনার বিক্রি হয় আপনি অশিক্ষিত বলে কিছু করছেন না আসেন আমি কলেজে পড়া ছেলে না আমি হাই স্কুলে পড়া ছেলে না আমি অশিক্ষিত